কি খাবো, কি রান্না করবো, সব কিছুর সহজ সমাধান হচ্ছে ডিম ভাজি। আর একটি ডিম ভাজি যদি পারফেক্ট হয় আর সাথে যদি থাকে শুকনো মরিচ আর গরম ভাত, তাহলে সব কিছুর স্বাদকেই হার মানায় এই ডিম ভাজি। তো আজকে আমি দুইটি ডিম ভাজবো, তো আপনাদের সাথে আজকে একটি পারফেক্ট ডিম ভাজার রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি ফার্স্টেই দুইটি পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। তো পেঁয়াজের ছিলকাটা এখানে ছিলে নিচ্ছি। নিয়ে নিয়েছি 5-6টি কাঁচামরিচ, কাঁচামরিচের বটুটা বেছে নিচ্ছি আর এগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে পেঁয়াজটা ছোটো ছোটো চপ করে নেব। তো সবসময় ছুরি দিয়ে কাটলে এভাবে ছুরির আগা দিয়ে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে স্লাইস করা যায়। আর ঘুরিয়ে ঠিক আমি যেভাবে করছি এভাবে পেঁয়াজগুলো চপ করে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যে করে নিতে পারেন। তো আমি ঝটপট পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আজকের রেসিপিটা দেখে জানাবেন যে আপনারা কিভাবে ডিম ভাজি করেন। চেষ্টা করব আমি আমার নেক্সট রেসিপিতে আপনাদের রেসিপিটাও শেয়ার করতে। তো যে কোনো ধরনেরই ভালো মন্দ আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার চ্যানেলের আরও কী কী নতুনত্ব রাখা যায়। তো পেঁয়াজটা কাটার পর এখন আমি কাঁচামরিচগুলো সবগুলো একত্রে নিয়ে এটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ, এখন এখানে আরও দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা ডিপ ফ্রিজে ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একত্রে। মিক্সিংটা খুবই ভালোভাবে করতে হবে, চাইলে আপনারা হাতের সাহায্য করতে পারেন। মিক্স করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ডিম ভাজতে। তো ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা দেখতেই পাচ্ছেন বেশিও না একেবারে কমও না, ঠিক এই পরিমাণেই তেল দিতে হবে। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তো এটা দেখতেই পাচ্ছেন আমি একটু চেক করে নিয়েছি, একেবারে ধোয়া ওঠার মতো গরম করে নিতে হবে, তাহলেই ডিমটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো আমি ডিমটা দিয়ে দিয়েছি আর এখন চুলার আঁচটা আমি একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করছি 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলে আমি এটা উল্টে নিচ্ছি আলতো হাতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর সেই সাথে কিন্তু এই পাশের পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো অপর পাশেও আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আবারও ফিরে এলাম 2 মিনিট পর। তো আমার ডিম ভাজা প্রায় শেষ, এখন জাস্ট আর 1 মিনিটের জন্য আমি এটা চুলায় রাখবো। তো প্রতি পাশ আমি 2 মিনিট করে ভেজে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ওই নিচের পাশও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এখন জাস্ট দুইটা শুকনা মরিচ ভেঙে এটা জাস্ট গরম ভাত দিয়ে খাওয়ার পালা নামিয়ে। তো আপনারা কিন্তু ঝটপট আজকের ওই মজাদার ডিম ভাজার রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, আর যারা পারেন তারা অবশ্যই আপনাদের নিজস্ব রেসিপিটা আমার সাথে শেয়ার করতে পারেন। তো ঝটপট এই মজাদার ডিম ভাজার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে বেল বাটনটা অন করতে ভুলবেন না। আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। ঝটপট ডিম ভাজা দিয়ে মজাদার আপনাদের খাবারটা ফুলফিল করেন, কমপ্লিট করেন, এই আশায় আজকে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।